আমার নাম নাম আমি বলবো না, কিন্তু যেটা হচ্ছে নাম দিয়ে আমরা আইডেন্টিফাই হচ্ছি। আমাদের নাম না, উই আর হিয়ার অ্যাজ ইন্ডিয়ান, আমরা ভারতের লোক আর আমরা একটা ভারতের মেয়ে, তাছাড়া আমি কিছু বলবো না। অ্যান্ড এতক্ষণ থেকে ছোটো বছর থেকে আমরা কখনো জীবনে এইরকমের র্যালি অ্যাটেন্ড করিনি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় প্রোটেস্ট করেছি, নিশ্চয়ই করেছি, কিন্তু এভাবে বাইরে এসে দাঁড়িয়ে সব লোকের জন্যে কোনোদিন আমাদের দরকার হয়নি। কিন্তু এই বিজেপি সরকার আসার পর আমাদেরকে, আমাদের মাদের, দাদিদের, সবাই রাত এখানে এসে বসে আছে। কেন? একটা কারণ, কারণ হচ্ছে আর আইডেন্টিটি। আজকে আপনি বলছেন তুমি তোমার নামটা বলো, কালকে আপনি বলবেন তোমার জেন্ডারটা বলো, তারপরে আপনি বলবেন তুমি কোন জাতি থেকে আসো। আপনি বেসিক্যালি ডিভাইড এন্ড রুল, এটা আমরা জীবনে অ্যাকসেপ্ট করি। তুম হাত বড়াও, হম গলে লগাই, একতা কে টুকড়ে টুকড়ে না হো, হম একজুট হো জায়ে। ফির মন্দির ইয়হি বানায়েঙ্গে, মন্দির ইয়হি বানায়েঙ্গে, পর মসজিদ মে ভি জায়েঙ্গে। হম গির্জা ভি সাজায়েঙ্গে অর গুরু নানক কে পাঠ পড়ায়েঙ্গে, তব হম অখণ্ড ভারত বন জায়েঙ্গে। দিওয়ালি মে দিয়ে লানা হম সাথ মে জলায়েঙ্গে, ঈদ কি মিঠি সবাইয়া হম এক কটোরে সে খায়েঙ্গে, তব হম অখণ্ড ভারত বন জায়েঙ্গে। গভর্নমেন্ট বাপস লে লে, এই চাতে আর কিছু নেই চাতে। আর জে এন ইউ মে যে হুয়া, জামিয়া মিলিয়া মে হুয়া, এ এম ইউ মে হুয়া, স্টুডেন্ট কে উপর অ্যাটাক হুয়া, এ নই হোনা চাই, বহুত বুরা হুয়া।